গানের ভুবনে লালন সঙ্গীত পছন্দ করেন না এমন মানুষ খুব বিরল। আজ সারা বিশ্বব্যাপী এই লালন সঙ্গীত মানুষের হৃদয়ে সমাদৃত। তেমনি একটি গান গাইলেন বাউল জগতের বর্তমান জীবন্ত কিংবদন্তী শফি মণ্ডল। দিল কাবাতে পুজো দেব আমি, মন মসজিদে নামাজ পড়ব। যদি গানের দিকে তাকাই তাহলে কোরআন এবং হাদিসের আলোকেই সেই কথাগুলো সুরের মূর্ছনায় প্রকাশিত হয়। কিন্তু আমাদের সমাজে এ নিয়েই চলছে ব্যাপক দ্বন্দ্ব। চলুন শফি মণ্ডলের সেই গানটি শুনে আমরা বুঝি আসল বাস্তব। আমি দিল কাবাতে নামাজ পড়ব, মন্দির মসজিদে যেতে বলো না আমার, গির্জা মন্দিরে যেতে বলো না। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব। একজন
ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একটা ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন আমি ঘর হারাই এক পথের মানুষ মন্দির মসজিদে যেতে বলো মায়া মন্দির মসজিদে যেতে বলো